আমি সাধারণত যেটা করি প্রতি বছর জাস্ট অভিজ্ঞতা শেয়ার করা, আমরা চাইলে কামল করতে পারি যে কোনো একটা গরিব পরিবারকে বাদ বেছে নিয়ে সেই পরিবারে যা যা মূল খাদ্য আছে, হয়তো ধরুন 10 কেজি চাউল, 2টা মুরগি, কিছু সেমাই, কিছু চিনি, যা যা ঈদের দিন একটা পরিবারে লাগে, 1-2 কেজি আতপ চাল, সব কিছু কিনে একটা পরিবারকে সম্পূর্ণ কমপ্লিট একটা প্যাকেজ দেওয়া। ইসলাম আপনাকে এটা বাধ্য করে না, এটা নিজে থেকে আপনি আরও বাড়িয়ে দিলেন যাতে করে একটা পরিবার ঈদের দিন খুব আনন্দ করে খেতে পারে, এই সুযোগ আছে। এখন আমরা ফিতরা টাকা দিয়ে দিলে যা আদায় হবে কি না, নাকি খাদ্যই দিতে হবে, এটা নিয়ে আমরা বিশেষ করে যেইভাবে কড়াকড়ি করি এবং যেভাবে বাড়াবাড়ি করি, এটা কোনো কোনো ক্ষেত্রে সীমালঙ্ঘনের পর্যায়ে চলে যায়। এটা আমাদের করা উচিত না। যেখানে ইমামদের, ফকিহদের, মুস্তাহিদগণের একাধিক গবেষণা আছে, একাধিক মত আছে, এবং বিশেষ করে দানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মূলনীতি হলো গরিবের জন্য কোনটা বেশি উপযোগী সেটা মাথায় রাখা। আমি সৌদি আরবে দেখেছি সেখানে সাধারণত সবাই খাদ্য দিয়েই দেয়, নগদ টাকা দিয়ে দেওয়ার কালচার নাই, কারণ সেখানকার ওলামায়ে কেরামের ফতোয়া হলো নগদ টাকা দিয়ে আদায় করলে ফিতরা আদায় হবে না, তো যার কারণে তারা খাদ্য দিয়েই দেয় সবাই। এই খাদ্য দিয়ে দেওয়ার ফলে যেটা হয়, চাউলের বস্তা থাকে 3 কেজির, বিভিন্ন প্যাকেজ থাকে, একটা ফ্যামিলির কয়জন মেম্বার সেই অনুযায়ী প্যাকেজ করা থাকে, সকল সুপার শপে রমজানের শেষের দিকে শেষ 10 দিন এসে এই ফিতরার চাউল ভরে যায় সব দোকানগুলোতে, মানুষ কিনে কিনে সেগুলো দেয়, তো সেখানে এমনি গরিবের সংখ্যা কম। আবার দেখা যায় সবাই মিলে এক আইটেম দেয় চাল, তো এরকম অনেক গরিব আছে যে পিক আপ নিয়ে এসে মসজিদের সামনে বসে পিক আপের ডালা খুলে দেয়, দিয়া মহিলা বসে গেছে, সবাই ওই দোকান থেকে চাল কিনে কিনে তার পিক আপে ফেলতেছে, তো পিক আপটা ফুল হয়ে গেল, সে বাসা যায় নামায় আনতেছে, আইনে আবার পিক আপ নিয়ে বসছে, তো পরে দেখা গেছে এত চাল কি করবে সে। তো ওখানে প্রবাসী বাঙালি ইন্ডিয়ান যারা থাকে তারা দেখা যায় ওই দানকারী হয়তো 20 রিয়াল দিয়ে চালটা কিনে দিল, ওই মহিলা সেটা 5-7 রিয়াল 8 রিয়াল যা পাইলো বিক্রি করে দিল, তাহলে এটা দেখি গরিবের লাভ হলো না ক্ষতি হলো? গরিবের তো লাভ হলো না। তো এইরকম পরিস্থিতি কিন্তু, এটা কিন্তু বাস্তবতা, যখন সবাই মিলে একটা আইটেম দিবে তখন কি হবে, গরিবের প্রয়োজন পূরণ হবে না, গরিব আরো অর্ধেক দামে পাবে। তো সেই বাস্তবতা মাথায় রেখে যদি মূল্য দিয়ে টাকা দিয়ে ফিতরা আদায় করা হয়, অনেক ইমামদের মতে আদায় হবে, ইমাম আবু রহমতুল্লাহ সহ আর অনেক ইমামদের মতে আদায় হবে, এবং তাবেঈদের মধ্যে সম্ভবত হাসান বসরি রাহমাহুল্লাহ, গতকাল রাতে আমি দেখেছি, উনি সহ আর অনেক বড় বড় তাবেঈদের মত যে গরিবের জন্য যেটা বেশি উপযোগী সেটা দিলে আদায় হবে। এখানে উদ্দেশ্য হলো গরিবকে উপকৃত করা, যদিও মূল উদ্দেশ্য খাদ্যদান কর্মসূচি, কিন্তু যদি আপনি সরাসরি খাদ্য দিতে পারেন, তার কিনিটা সেটা জেনে আপনি খাদ্যটা দিতে পারলেন, তো সেটা হলো সোনার উপর সোহাগা, সবচেয়ে বেটার, যেটা আমি নিজে করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ, যে খাবারটাই দেই কিন্তু তার নিড কি আছে সেটা যাতে পরিপূর্ণভাবে ফিল আপ হয় সেভাবে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আমরা আমাদের আশেপাশে গরিব দুঃখীদের প্রতি লক্ষ্য রাখবো। বিশেষ করে আমি এর আগে আপনাদেরকে একটা আহ্বান করেছিলাম, আমরা এই বছর যে সময়টা পার করছি সময়টা খুবই কঠিন এবং কষ্টের, দেশীয় এবং বৈশ্বিক মন্দা পরিস্থিতির কারণে, নানা কারণে আমার দেশে বিশেষ করে কাঠফাটা রোধ চলছে, বছরের সবচেয়ে বেশি উত্তাপ চলছে, গতকালকে বোধহয় 39 ডিগ্রি ছিল ঢাকায়, চুয়াডাঙ্গার দিকে বোধহয় 44 ডিগ্রি উঠেছে, এবং গতকাল আজকে বছরের সবচেয়ে তাপ উত্তাপ এর সময় আমরা পার করছি। খেটে খাওয়া মানুষগুলো বাইরে কাজ করতে পারছে না, এমনি মন্দা পরিস্থিতি, 2 টাকা জিনিসের দাম 4 টাকা, সব মিলে মানুষের খুব কষ্টের মধ্যে দিন অতিপাত করছে। তো এই সময়টাতে আমাদের আশপাশটাকে একটু আমরা খেয়াল করি, আমরা নিজেরা শুধু বুড়িভোজ না করি, আশপাশটাকে খেয়াল করি। অনেক মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্ত আছেন যারা মানুষের কাছে হাত পাততেও পারেন না, মুখ ফুটে বলতেও পারেন না, আবার কষ্ট সইবার মতো অবস্থাও নেই। আমাদের দায়িত্ব হলো আমাদের আশপাশটাতে খেয়াল করা, যে আমার আশেপাশে প্রতিবেশী যারা আছে, অনেকে শুধুমাত্র আত্মীয় স্বজন দেখে দেখে দেয়, আত্মীয় স্বজনকে অগ্রাধিকার দিবেন, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সমস্যা নেই, কিন্তু আত্মীয় স্বজনের পাশাপাশি প্রতিবেশীদের প্রতি আমাদের বিশেষ খেয়াল থাকতে হবে, সেটা আমরা যেন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।